সালাম আলাইকুম দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি পাটুরে ফেরিঘাটের মেইন পয়েন্টে। আজকের বর্তমান অবস্থা এখন সকাল 9:30 বাজে, আজকে 28 তারিখ। তো দেখুন কি বিশাল দীর্ঘ সারি, যতই দিন যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ বেড়েই যাচ্ছে, যতই দিন যাচ্ছে গাড়িরও চাপ অনেকটাই বেড়ে যাচ্ছে। গতকালের তুলনায় অনেক আজকে গাড়ি অনেক বেশি এবং মানুষজনও অনেক বেশি। আমরা দেখি ঘাট পর্যন্ত, ঘাটের কি অবস্থা। আজকে অনেকটা চাপ বেশি, কালকেও ছিলাম, কালকের তুলনায় অনেক বেশি। দেখতেই পাচ্ছেন আমরা একেবারেই ঘাটের কাছাকাছি চলে আসছি। এখানে দুই পাশে সারি সারি ভাবে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে ঘাটে ফেরির অপেক্ষায়। চলুন আমরা ফেরি পর্যন্ত দেখি ফেরির কি অবস্থা। এই যে আমরা ফেরি ঘাটের অবস্থা দেখতে পাচ্ছি, এটা ফেরি 3 নম্বর ঘাট। এই ঘাটে অনেকটাই কালকের থেকে অনেক লোকজন বেশি। দেখতেই পাচ্ছেন যে অল্প অল্প করে কিছু কিছু গাড়ি পারাপার হচ্ছে। আমরা একেবারেই ঘাটের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো ঘাটে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, এই হলো বর্তমান ফেরি ঘাটের অবস্থা। আজকে 28 তারিখ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালের অবস্থা, যে সকাল থেকে যে পরিমাণের লোকজন আসা শুরু হয়ে গেছে, আরও বেলা বাড়তে বাড়তে লোকের বলা যাচ্ছে না যে লোকের কি অবস্থা হয়ে যায়। তো দেখতেই থাকুন, আমরা আপডেট অবশ্যই জানাবো, ঘন্টায় ঘন্টায় আপডেট জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।